আশা করছি ভালো আছেন সবাই। রাউটার বর্তমানে আমাদের জন্য এমনই একটি প্রয়োজনীয় ডিভাইস যা ছাড়া আমরা চলতে পারি না। নতুন ইন্টারনেট সংযোগ নিলে অথবা পুরনো রাউটারটি নষ্ট হয়ে গেলে আমাদের অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কষ্টকর হয়ে যায় কোনটি কিনব। বাজারে চলমান পুরনো ব্র্যান্ডগুলোর সাথে সাথে নতুন নতুন ব্র্যান্ড যোগ হচ্ছে, তাই আসলেই এটা বোঝা কষ্টকর যে কোন রাউটারটি কিনলে জেতা যাবে। এখানে বাজেটও একটি বিষয়। সাধারণভাবেই আপনি চাইবেন টাকার সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে, আবার অনেকের বাজেট সীমিত। আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের বাজারে থাকা স্বল্প বাজেটের তিনটি রাউটার নিয়ে। ভিডিওটি দেখে আপনারাই সিদ্ধান্ত নেবেন কোনটি আপনারা কিনবেন। আমার মনে হয় আমাদের বাজারে সবচেয়ে বেশি পরিচিত টিপি লিঙ্ক ব্র্যান্ডের রাউটারগুলো। রাউটার ব্যবহারকারী সবার চেনার কথা এই ব্র্যান্ডটি। আমার হাতে আপনারা দেখছেন টিপি লিঙ্কের খুবই জনপ্রিয় একটি রাউটার। এর মডেল WR841N। কালো রঙের দুই অ্যান্টেনার এই রাউটারটির ব্যবহারকারী প্রচুর। টিপি লিঙ্ক দাবি করে তাদের পণ্য পৃথিবীর এক নম্বর। এখানে মন্তব্য করার প্রয়োজন দেখছি না, কারণ নেটগিয়ার, লিঙ্কসিস, আসুসের মতো নামি দামি রাউটারের ব্র্যান্ড আছে আন্তর্জাতিক বাজারে। তবে বাজেট চিন্তা করলে টিপি লিঙ্কের রাউটারগুলো একটি ভালো পছন্দ হতে পারে। অন্য একটি ভিডিওতে এই রাউটারটি রিভিউ করব এবং বিস্তারিত জানাবো আপনাদের। সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। রাউটারটির সাথে থাকে একটি 9 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, একটি ইনপুট ও 4টি আউটপুট 10/100 পোর্ট আছে এতে। কালো রঙের 2টি 5 dBi অ্যান্টেনা রয়েছে। DBI বিষয়টি কী তা বোঝাতে আরেকটি ভিডিও বানানোর প্রয়োজন আছে, আপনারা চাইলে ভিডিওটি বানাবো। তবে সাধারণ অর্থে রেডিও ফ্রিকোয়েন্সি ছড়ানোর ক্ষমতা বোঝায়। এই রাউটারটি সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে, কিন্তু আপনি এমন বুঝবেন না যে এটি 300 MB প্রতি সেকেন্ডের ডেটা ট্রান্সফার করে। 300 Mbps মানে হলো 300 MB প্রতি সেকেন্ড। এই 300 MB আপনি 8 দিয়ে ভাগ করলে যা পাবেন তা হচ্ছে মেগাবাইট। অর্থাৎ একটি 300 Mbps রাউটার দিয়ে আপনি সর্বোচ্চ 37.5 MB পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট পাবেন। 2.4 বা সামান্য বেশি GHz ফ্রিকোয়েন্সির এই রাউটারটি আপনি 1400 থেকে 1500 টাকায় কিনতে পারবেন। মাঝারি আকারের একটি ফ্ল্যাটের মধ্যে আরামেই চলার কথা এই রাউটারটি, এবং কানেক্ট করতে পারবেন যথেষ্ট পরিমাণের ডিভাইস। চলুন অন্য রাউটার দেখি। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের একটি রাউটার। টেন্ডা রাউটারগুলো সস্তা রাউটার হিসাবে পরিচিত, এর ব্যবহারকারীও আছে অনেক। N301 মডেলের এই রাউটারটিও 300 Mbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। 2টি ফিক্সড ওমনি ডিরেকশনাল 5 dBi অ্যান্টেনা রয়েছে এতে। 2.4 GHz-এর কিছুটা বেশি ফ্রিকোয়েন্সির এই রাউটারটিতে একটি 10/100 ইন্টারনেট ইনপুট ও 3টি 10/100 আউটপুট পোর্ট আছে। ছোট আকারের এই রাউটারটি দিয়েও আপনি মাঝারি আকারের একটি ফ্ল্যাটে অনেকগুলো ডিভাইস একই সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। 1100 থেকে 1200 টাকার মধ্যে কিনতে পাবেন টেন্ডা N301 রাউটারটি। বন্ধুরা, আমার কাছে আরেকটি রাউটার আছে। বাজারে আসা এই রাউটারটি অনেকেই হয়তো এখনও ভালো করে চেনেন না। মার্কোসিস ব্র্যান্ডের এই রাউটারটিও একটি বাজেট রাউটার। টিপি লিঙ্কের আমদানিকারক এক্সেল সার্ভিস বাজারে এনেছে এই রাউটারটি। 1000 টাকার মধ্যে কিনতে পাওয়া এই রাউটারটিতে রয়েছে ভিজিবল 3টি ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা। এই রাউটারটিও 5 dBi অ্যান্টেনা সমৃদ্ধ এবং 2.4 বা সামান্য বেশি GHz ফ্রিকোয়েন্সি সম্পন্ন। এই রাউটারটিও 300 Mbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। রাউটারটিতে একটি 10/100 ইন্টারনেট ইনপুট ও 3টি 10/100 আউটপুট পোর্ট আছে। এসব তথ্য মোতাবেক বোঝা যায় এই রাউটারটিও মাঝামাঝি আকারের একটি ফ্ল্যাট কভার করার কথা। বাকিটা আপনাদের উপর থাকলো, কেউ ব্যবহার করে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই আপনারা জানলেন তিনটি বাজেটের মধ্যে থাকা রাউটার সম্পর্কে। এবার আপনি বেছে নিন কোনটি আপনার জন্য ভালো হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো প্রযুক্তিপণ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানাতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।